D1 の D1 の D。 দাতানের বিয়েটা যে হচ্ছে কাম্মা এতেই আমি ধন্য হয়ে গেছি। সব সময় তো খালি টেনশনে থাকতো, এই বুঝি বিয়েটা ভেঙে গেল। কিন্তু কাম্মা আজ কি হালকা লাগছে বলো? সত্যি রে খুব হালকা লাগছে। আর আমার সবথেকে আনন্দ হচ্ছে কি বলতো, মানে এত কিছুর পরেও আমার ছেলেটা নিজে গিয়ে সমস্ত ব্যাপারটা ম্যানেজ করে সব সহজ করে ফেলেছে। খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। না আমাদের যাওয়াটা সেদিন খুব কাজের হয়েছিল। এই বুম্বা কি বলছোটা কি, আমাদের যাওয়াটা কাজের হয়েছে এটা না বলে বলো তাতানের ওখানে যাওয়াটা কাজের হয়েছে? আরে তোদের ওই মাছটা হলো না কি আমি বুঝতে পারছি না। আরে দেখো আমার শিল্পী ভাই কি করছে, মনের মতো মেয়ে তো জীবনে জুটলো না, না মাছ পেচ্ছে তার তোকে বউয়ের মতো চালাচ্ছে। চুপ করবে, ডিস্টার্ব করে যাচ্ছ তখন তো কাজের কাজ তো কিছু নেই, কেউ তো খুঁটি টিনে না দুটি করছো না। তুই কি এটা আমাকে বললি নাকি, আমায় কোটা দিচ্ছিস? হ্যাঁ ঠিকই বলছে, তুই তো প্রথম থেকেই চেয়েছিলে বাবা যে তাতানের বিয়েটা মেঘলার সাথে হোক, তো সেটাই হয়েছে। বুকে হাত দিয়ে বল তুই চাসনি, তুই বুকে হাত দিয়ে বল তুই চাসনি। বুকে হাত দিয়ে কেন নিজের ভাইয়ের জন্য তো আমি এটুকু চাইতেই পারি যাতে বেস্ট মেয়ের সঙ্গে ওর বিয়েটা হোক। আমাকে সবসময় সবসময় পিকলু এই কথাটাই বলে এসেছে, বৌমনি তোমার মতো এমন একটা বউই তো আমার বুম্বাদার জন্য আইডিয়াল বলো, তোমাকে না পেলে তো আমার বুম্বাদা একেবারে তরে যেত। ব্যাপারটা হচ্ছে যে তোর বৌমনি ক্রেডিটটা নিল, বুঝতে পারছিস না? শোনো অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তো ভাই, তুমি আমার প্রশংসা করো, করেছো তো? করেছো তো প্রশংসা বলো? হ্যাঁ করেছি তো, এখনো করবো, করেই যাবো। আর বলিস না, তার হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে তার ভাইপোর বউকে আমাদের সবার মতো উনি সোনা দিয়ে মুখ দেখবেন, সোনা দিয়ে বরণ করবেন। আচ্ছা হয় বলো তো, তার জন্য বিয়ের আগের দিন আমার এই সমস্ত কাজ পেলে ওনার সাথে সোনার দোকানে ছুটতে হবে। এটা আমাদেরকে 5,000 বার বলেছে। হ্যাঁ ওই দেখ দেখে ওর কাছে পাত্তা পাইনি বলে আমাকে সবাই তো কিছু না কিছু দিচ্ছে, সে তো সম্পর্কে বড় হয় না। আমি মানছি দিদি ভাই, কিন্তু তাই বলে আচ্ছা
ছেলে সোনার দোকানে সোনা কিনতে যাবে না হয় নাকি কখনো বলো? আচ্ছা সে কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় হয়তো ঘরে গোসা করে বসে আছে কিংবা পাগল তো ফেফা করে ঘুরে বেড়াচ্ছে। দাদা এয়ারপোর্ট থেকে ফিরে আমি তুমি এসে গেছো তাহলে বলছি যে হোটেলে সবাইকে তুলে তুলে দিয়ে এসছো তো? ইয়েস, আমার উপর যাদের দায়িত্ব ছিল তাদের প্রত্যেককে হোটেলে তুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসছি। আমি ইনফ্যাক্ট ওয়েট করছিলাম দাদার জন্য যে দাদার গেস্টরা যদি এসে যায়, একই হোটেলে ব্যবস্থা হয়েছে তো। দাদা ফোনে বললো যে না, ওদের এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা হোটেলে বুক করা হয়েছে, প্লাস ফ্লাইট তখন লেট ছিল, এসে পৌঁছয়নি। এটা অবশ্য বলছি প্রায় ঘন্টা দুয়েক আগের কথা, তারপর এর মধ্যে কথা হয়। না না না, তোমার দাদার মাঝে ফোন টোন কিছু করেননি? আমি তো তাদের বোম্বাকে বলছিলাম একবার যেতে। আচ্ছা মা, আমি কী করে যাবো বলো তো? আমাকে তো অধিবাসের তত্ত্ব নিয়ে যেতাম। আচ্ছা পাগলা ঘোড়ার সঙ্গে আমার তত্ত্ব নিয়ে যাওয়ার কথা নয়? তোমাদের পাগলা ঘোড়ারই তো পাত্তা নেই, যে কখন আসবে কে জানে।